আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার সারা দেশে পবিত্র শাবে পালিত হচ্ছে আজ যথাযথ ধর্মীয় মর্যাদায় আজ সোমবার উনত্রিশে মার্চ দিনগত রাতে পবিত্র শাবে পালিত হবে দিনটি উপলক্ষে বাইতুল মকরাম জাতীয় মসজিদ সহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় অজমাফিল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে সারা বিশ্বের মুসলিমরা হিজরি বর্ষের সাবান মাসের চোদ্দ তারিখ দিনগত রাতকে সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন এই মর্যাদাপূর্ণ রাতে মহান আল্লাহ তালা বান্দাদের জন্য তার অশেষ রহমতের দরজা খুলে দেন করোনা মহামারীর কারণে ধর্ম মন্ত্রণালয় গত বছর মসজিদে না গিয়ে মুসল্লিদের ঘরে বসে ইবাদত করার আহ্বান জানালেও এবার তেমন কোনো নির্দেশনা দেয়নি মহিমান্বিত এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ আদায় কোরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থাকবেন অনেকে রোজা রাখেন ও দায়ন খয়রাত করেন অতীতের গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মনাজাত করেন পবিত্র সাবে উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকারাম জাতীয় মসজিদে সাবে গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক অজ অনুষ্ঠিত হবে অজ শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে ওয়াজ ও দোয়া মনাজাত পরিচালনা করবেন বায়তুল মকরাম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান প্রিয় দর্শক নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন